ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তিনি, ছিলেন বলতে হচ্ছে, কারণ নেইমার যে চোটের কারণে বহুদিন ধরে আছেন মাঠের বাইরে, আর তার জাতীয় দল ব্রাজিলও যে মুভন করার পথেই, কোপা আমেরিকায় তাকে ছাড়াই খেলতে হবে দলটাকে। তবে নেইমারের মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘায়িতই হতে যাচ্ছে বলে ধারণা তার ক্লাব আল হিলালের কোচ হোরে হেসুসের। নেইমার জুনিয়রের লিগামেন্টের চোট কাটিয়ে মাঠে ফিরতে সময় লাগবে আরও, সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন হেসুস। সামনেই দুই আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে আমেরিকাতে। সেখানে ব্রাজিল দলে ঢোকার মতো পরিস্থিতিতে নেই নেইমার, তিনি আপাতত ব্যস্ত আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সে প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন ধেয়ে গিয়েছিল তার ক্লাব আল হিলালের হেড কোচের কাছে। জবাবে তিনি যেটা বলেছেন তাতে নেইমার ভক্তদের কষ্ট পাওয়ারই কথা। নেইমারের ইঞ্জুরি নিয়ে হেসুস বলেন, নেইমারকে সেরে উঠতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে 11 থেকে 12 মাস সময় লেগে যায়। সেই হিসেবে আগামী মৌসুমের শুরুতে প্রাক মৌসুম প্রস্তুতিতে তাকে পাওয়া যাবে না। চলতি মৌসুমে নেইমার আল হিলালের হয়ে খেলেছেন 5টা ম্যাচ, এরপরই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। গেল ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তার কোপা আমেরিকার খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন। হলো তাই, নেইমার এখনও ফিরতে পারেননি। চলতি মৌসুম শেষের দিকে কোচের কথা থেকে জানা গেল নেইমার আগামী মৌসুমের শুরুতে প্রাক মৌসুম প্রস্তুতিতে থাকতে পারছেন না, ফলে তার এবং তাকে দেখার জন্য তার ভক্তদের অপেক্ষা বাড়ল আরও একটু।